আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক কেবল টিভি ব্যবসার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম স্যাটেলাইট ফিশনের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুর রহমান শেমুলের সঙ্গে বিরতিতে দেওয়ার আমরা কথা বলছিলাম আমরা জানি যে আপনার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন যে একটি পে চ্যানেল পরিবেশক বিভিন্ন এলাকায় কেবল টিভি দখলের উদ্দেশ্যে স্টার গ্রুপ ও সনি গ্রুপের চ্যানেল বন্ধ করে দিয়ে গ্রাহকদের হয়রানির চেষ্টা করছে এই বিষয়ে আপনার মন্তব্য কি এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক কেননা এমডিএস ইনফোকম লিমিটেড তারা এই আমাদের সরকার যেই নীতিমালা করে দিয়েছেন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার তারপরে তারা পয়লা নভেম্বরে একবার চৌত্রিশ টাকা সনি রেটটা করলেন তার দু মাস পরেই পয়লা নভেম্বরে পয়লা ফেব্রুয়ারিতে যে তারা এটাকে আশি টাকা করে ফেললেন যে এই দফায় দফায় সরকারের সাথে আলোচনা না করে তারা যেভাবে চ্যানেলের মূল্য বৃদ্ধি করলেন তা কোনো কেবেল অপারেটরের পক্ষে সার সারভাইভ করা সম্ভব নয় বিধায় কেবেল অপারেটররা এই তাদের এই রেটটাকে প্রত্যাখ্যান করেন এবং তারা বলেন যে সরকারের সাথে আলোচনা সাপেক্ষে রেট নির্ধারণ হলে এই রেটটা তারা দেবেন তো আমরা একাধিকবার সংবাদ সম্মেলন করে তাদেরকে বলেছি যে তাদের এই মূল্যটা যাতে আগের পর্যায়ে থাকে সরকার নির্ধারণ করার পরে আমরা সেই মূল্যটা দেব কিন্তু দুঃখজনক হলো সত্যি কিছুদিন ধরে তারা একটা প্রক্রিয়া চালাচ্ছেন যে কেবল অপারেটাররা তাদের সকল মূল্য পরিশোধ থাকা সত্ত্বেও এম জি লিমিটেড বিভিন্ন এলাকায় স্টার এবং সনির চ্যানেলগুলো বন্ধ করে গ্রাহকদের জনপ্রিয়তাকে জিম্মি করে ফেলে তো গ্রাহকদের জনপ্রিয়তাকে জিম্মি করে ফেললে ওই এলাকায় গ্রাহকরা তখন চায় যে এই স্টার বা সনির চ্যানেলগুলো দেখার জন্য তখনই তারা সেক্ষেত্রে আপনারা এই পরিস্থিতিটাকে কিভাবে মোকাবেলা করবেন যে তারা যদি বন্ধ রাখে যে সনি বা স্টার চ্যানেলের মতন জনপ্রিয় চ্যানেলগুলো সেটা আপনারা কিভাবে মোকাবেলা করেন দেখুন আমাদেরকে সরকার পরিচয় দিয়েছেন সেবা প্রদানকারী হিসাবে জি এবং কেবল অপারেটরদের সংজ্ঞা হিসাবে বলা হয়েছে যে আমরা এখানে আমি একটু মানে কয়েকটা লাইন বলতে চাই এখানে কেবল টেলিভিশন নেটওয়ার্ক অর্থে আমাদের এই গেজেটে আমাদেরকে যেভাবে উল্লেখ করেছেন যে কেবল টেলিভিশন নেটওয়ার্ক অর্থে এমন একটি পদ্ধতিকে বোঝাবে যাহা নিজস্ব লিজ বা ভাড়াকৃত নিয়ন্ত্রিত সম্প্রচার লাইন বা মাল্টি চ্যানেল মাল্টিপয়েন্ট ডিস্ট্রিবিউশন সার্ভিস বা ডাইরেক্ট টু হোম ডিটিএস থাকবে এবং সংযুক্ত সিগন্যাল প্রস্তুতকরণ নিয়ন্ত্রণ যন্ত্রপাতি মাধ্যমে আমরা আলোচনা করছিলাম যে চ্যানেল পরিবেশক যদি সনি বা স্টার চ্যানেলের মতো জনপ্রিয় চ্যানেলগুলোকে যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনারা কিভাবে মোকাবেলা করবেন বিষয়টা দেখেন আসলে বন্ধ করে দেওয়ার তাদের নেই কেননা আমরা সেবা প্রদানকারী হিসাবে আখ্যায়িত আর আমাদের এন্ড ইউজার হচ্ছে গ্রাহক গ্রাহকদের জন্য এই অনুষ্ঠানগুলো গ্রাহকদের জনপ্রিয়তাকে পুঁজি করে জিম্মি করে যদি কেউ এই সিগনালটাকে বন্ধ করে দেয় কোনো কেবেল অপারেটরের সমস্ত মূল্য পরিশোধ থাকা সত্ত্বেও তার চ্যানেলগুলো যদি বন্ধ করে দেয় তাহলে আমরা বাধ্য হব আমাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে যেমন কেবেল টেলিভিশন নীতিমালায় আমাদেরকে সংজ্ঞা হিসাবে কেবল টেলিভিশন নেটওয়ার্কের সংজ্ঞা হিসাবে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করতে পারি তার মধ্যে ডিটিএইচ একটি পদ্ধতি সেখানে আমরা অর্থাৎ আমরা ডিটিএইচের মাধ্যমে গ্রাহকদের বহুবিধ চাহিদা আমরা পূরণ করতে পারি আরেকটা জিনিস এখানে আমাদেরকে উল্লেখ করে দিয়েছে সেবা প্রদানকারী অর্থে তাদেরকে বোঝাবে যারা এম বা ডিটিএস বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে গ্রাহকদের মধ্যে চ্যানেল সঞ্চালন বা সম্প্রচার করে এমন কোনো এমএসও বা কেবল অপারেটর অথবা ফিড অপারেটর অর্থাৎ আমাদেরকে যদি অযৌক্তিকভাবে অনৈতিকভাবে আমাদের এই চ্যানেলগুলো এমজিএস ইনফোকম লিমিটেড বন্ধ করে দেয় তাহলে আমরা অবশ্যই এই চ্যানেলগুলো এই সরকার অনুমোদিত এই ডিটিএস বক্সের মাধ্যমে আমরা পরিবেশন করব কারণ আমরা চাই না কোনো গ্রাহক কোনো সেবা থেকে বঞ্চিত হোক তা আমরা আশা করবো এমজিএস ইনফোকম লিমিটেড এই ঝামেলার মধ্যে না যেয়ে গ্রাহকদেরকে এরকম জিম্মি করে গ্রাহকদেরকে বিড়ম্বনায় না ফেলে তারা অবশ্যই সার্ভিস অব্যাহত রাখবে এবং সুষ্ঠু ব্যবসায়িক ধারা বজায় রাখবে এবং বিভিন্ন এলাকায় যেমন তারা তাদের একটা সিস্টার কনসার্ন সি সি এল মানে কেবল কেবেল এন্টারটেনমেন্ট লিমিটেড দ্বারা ঢাকা শহরের বিভিন্ন স্থানে তারা কিছু পেশিবাজ লোকদের দিয়ে টোটাল গ্রাউন্ডটা দখলের যে অপচেষ্টা করছে সেটারও আমরা নিন্দা জানাচ্ছি আমি এই প্রসঙ্গে একটি কথা বলছি যে আমরা জানি যে আপনাদের কবে দুটি গ্রুপে বিভক্ত আছে এই বিভক্তির মূল কারণটা কি আসলে এই বিভক্তির মূল কারণটাই হচ্ছে দীর্ঘদিন আমাদের সংগঠনে নির্বাচন হয় না একবার মাত্র নির্বাচন হয়েছে দুই হাজার দুইয়ে এরপরে আর আমাদের এই সংগঠনে নির্বাচন হয়নি এরপর এই পরপর দুই দুইবার সিলেকশন কমিটির পর এখন প্রশাসক নিয়োগ করে দিয়েছেন গভর্নমেন্ট তারপরে তারা আইনের ফাঁক দিয়ে একটা হাইকোর্টে একটা রিট করে এই নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করে রেখেছে তো এইটার বিপক্ষে আমরা আমরা চাই নির্বাচন আর ওনারা চান না কোনো নির্বাচিত কমিটি আসুক এটাই আমাদের মধ্যে আর বিষয় আছে যেটা আমরা প্রায় দেখি বা অভিযোগ পাওয়া যায় যে অনেক জায়গায় একুশে টেলিভিশন দেখা যায় না এর কারণ কি বলে মনে হয় আসলে একুশে টেলিভিশন শুরু হওয়ার পর থেকেই অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে টেলিভিশনের সম্প্রচার ছিল দীর্ঘদিন আমরা জানি এর চাইতে আমি মনে করি যে একুশে টেলিভিশনকে কেবল অপারেটরদের সাথে সম্পর্কটা আর একটু বাড়িয়ে দিতে হবে যাতে সব জায়গায় একুশে টেলিভিশনটা চলে ক্ষেত্রে আপনাদের কোনো ব্যবস্থা বা পদক্ষেপ কি আছে এখানে আসলে সরকারই তো নিয়ম করে দিয়েছেন যে বাংলাদেশি বাংলা চ্যানেলগুলোকে প্রাইম ব্যান্ডে রাখতে হবে আর একুশে শুধু না আমরা বাংলাদেশের সব রাখতে চাই আমরা চাই না আমাদের দেশের চ্যানেল দূরে থাকুক আমরা চাই আমাদের দেশের চ্যানেল গ্রাহকদের কাছে থাকুক গ্রাহকদের হৃদয়ে থাকুক সেরকম কেবল অপারেটরদের হৃদয় মানে আইন থাকলেও গ্রাহকরা অনেক জায়গায় কেবল অপারেটররা সে আইন অমান্য করছেন অনেকে হয়তো আইন সম্বন্ধে খুব একটা ভালো না সেক্ষেত্রে এই তাদেরকে এই বিষয়গুলো আর একটু জানানোর জন্য ব্যবস্থাটা আপনাদেরকে নিতে হবে সচেতনতা বাড়ানোর জন্য আপনাদেরকে নিতে হবে অনেক কেবল অপারেটররা হয়তো জানেই না এটার বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা সরকারের তরফ থেকে আছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ বাংলাদেশে কেবল টিভি ব্যবসার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম এখাতে ব্যবসায়ী স্যাটেলাইট টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুর রহমান শিমুলের সঙ্গে এবার একটা বিরতি দুপুর একটার একুশে সংবাদের পর আবারও ফিরে আসবো একুশে বিজনেসে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন